আর এটার ভিতরের জায়গাটা আরো সুন্দর। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সকাল সকাল আমরা একটা নতুন জায়গায় ঘুরতে এসেছি। আজকে আমরা বাঁকুড়া পুরুলিয়া এখানে কোথাও নেই, একটু দূরে আছি বাট কাছাকাছি আছি। তা করতে তোমাদেরকে আসার জার্নি কিছুটা দেখিয়ে দিই আর তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। তাড়াতাড়ি বলতে পারলে তোমরা বলে দাও যে কোথায় এসেছি, তারপর আমি তোমাদেরকে বলছি যে এখন আমরা কোথায় এসেছি আর কী করছি। দেখতে পাচ্ছ এখানে ভিড় কিন্তু ভালোই আছে। সো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিষ্ণুপুর। আজকে আমরা এসেছি এখন বিষ্ণুপুরে। আর বিষ্ণুপুরের এই যেটা দেখতে পাচ্ছ পিছনে, এটা হচ্ছে বিষ্ণুপুরের সবথেকে পুরনো ঐতিহ্যবাহী একটা জিনিস, যেটা হচ্ছে রাসমঞ্চ। এখানে অনেক পৌরাণিক কাহিনী আছে এবং ঐতিহাসিক অনেক ঘটনা আছে। তো সেইখানে সব কিছু মিলিয়ে মিশেই বিষ্ণুপুর হচ্ছে সিটি অফ টেম্পল বলা যায়। তো আমরা শুরু করলাম এই জায়গাটা থেকে আর এই জায়গাটার নাম হচ্ছে রাসমঞ্চ। আর আজকে আসার সময় সেরকম কিছু হয়নি, রাস্তাটা মোটামুটি ভালোই ছিল। আমরা অনেক রাস্তা ক্রস করে এলাম, যে রাস্তাটার মাঝখানে অনেক জঙ্গল পড়েছিল এবং জঙ্গলের রাস্তাটাকে একটু ভালো ছিল, বাদ বাকি এইদিকে রাস্তাটা খারাপই ছিল। তো আসতে একটু টাইম লেগে গেলো, আমাদের দুর্গাপুর থেকে এখানে আসতে মিনিমাম 3 ঘন্টার মতো টাইম লেগে গেলো। 70 কিলোমিটার রাস্তা ছিল। তো এখন অবধি আমরা 11:30 বাজে, এখন আমরা চলে এসেছি বিষ্ণুপুরে অলরেডি। আর বিষ্ণুপুরের রাসমঞ্চ থেকেই তোমাদেরকে আজকে ভ্লগটা স্টার্ট করছি। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিষ্ণুপুরের রাসমঞ্চ, আর আমার সাথে আছে হচ্ছে সেই সুমনদা। হাই। তো সুমনদার আমি মিলে আজকের এই শীতকালের ট্রিপগুলো শুরু করে দিয়েছি। তোমরা থাকো সাথে, তোমরাও এনজয় করো, আর কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে বলবে। তো চলো রাসমঞ্চ দেখা যাক। ফ্রেন্ডস, তোমরা যে রাসমঞ্চটা দেখছো, এই রাসমঞ্চটা দেখলে খেয়াল করলে হয়তো বুঝতে পারবে যে উপরটা দেখো তোমরা অনেকটা পিরামিডের মতো এবং মাঝখানে যেটা আছে সেটা গ্রাম বাংলার চালের আদলে, আর নিচের দিকটা যেটা রয়েছে সেটা মসজিদের গেটের মতো অনেকটা দেখতে। তোমরা দেখে বুঝতে পারবে যে এগুলো ইটগুলো পুরো আগেকার দিনের, আর মাঝে মাঝে সাদা সাদা এগুলো সব শঙ্খর গুড়ি নাকি দিয়ে প্লাস্টার করা ছিল। তো এখন অবধি সেটা হালকা হালকা রয়েছে। আর রাসমঞ্চের এই জিনিসগুলো দেখে সত্যি খুব ভালো লাগছে। সুমনদা কেমন লাগছে বলো? হেভি লাগছে, হেভি। হ্যাঁ, ভালোভাবে এই হেরিটেজটা খুব ভালোভাবে রেখেছে, খুব ভালোভাবে মেনটেন করা আছে না? কেন কি আমরা এর আগের বারও আপনাদের একটা রাজবাড়ি দেখেছিলাম। হ্যাঁ, সেই রাজবাড়িটা অত ভালো ছিল না, বাট এটা যেহেতু হেরিটেজ ভাবে সরকার ঘোষণা করে দিয়েছে তো সেই জন্য এটা মোটামুটি ভালো মতোই আছে। আর এখানে যেন হাজারদুয়ারি ফিলিংসটা আসছে। হ্যাঁ, এখানে হাজারদুয়ারি ফিলিংসের মতো আসছে। আর তোমরা হয়তো খেয়াল করতে পারো এই যে আরেকটা দেখতে পাচ্ছ, এই আরেকটার মাঝেরটা এটা মনে হয় কোনো লক হবে। তোমাদের একটা সত্যি কথা বলছি, এটা আমি নিজে জানতাম না, একজন গাইড বলছিল, আমি শুনে নিলাম, তাই তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিচ্ছি। তো তোমরা হয়তো খেয়াল করলে করতে পারো এই মিডিলটাতে কিন্তু পুরো একটা লকের মতো আছে, ওই লকটা নাকি খুলে দিলে বলছিল এই আরেকটা পড়ে যেতে পারে। তো খুব সুন্দর জায়গাটা লাগছে আর এসে পরেও ভালো লাগছে। তো এটা থেকে শুরু হলো, আরও এখন অনেক বাকি আছে। এইখানে ইতিহাসটা কিছুটা অনেকটা এরকম যে এখানে মল্ল রাজারা এটা নাকি তৈরি করেছিল এবং রাসের টাইমে রাধাকৃষ্ণের মূর্তি নিয়ে এসে এখানে পুজো করা হতো। তো গভর্নমেন্ট যখন থেকে হেরিটেজ এটা ঘোষণা করে দিয়েছে, তারপরের থেকে এখানে আর পুজো টুজো হয় না রাসের সময়। এখন এটা শুধু জাস্ট দর্শনীয় স্থান হিসাবেই ঘোষণা করা আছে। এখন যেহেতু করোনা কাল, তো প্যান্ডেমিক, সেই জন্য এইখানে একটা প্রবলেম যেটা হচ্ছে আসার সময় এখানে অনলাইন টিকিট কাটতে হবে। কোনো প্রবলেম নেই, কিউআর কোড স্ক্যান করে তোমরা এখানে টিকিট কাটতে পারো অনলাইনে, 20 টাকা করে টিকিট চার্জ। আর যদি ভিডিওগ্রাফি করো তো ভিডিওগ্রাফির জন্য আলাদা করে 25 টাকা চার্জ লাগে, আর স্টিল ফটো তুলতে পারো, কোনো প্রবলেম নেই। তো এখন আমরা মোটামুটি ঘুরে ঘুরে দেখছি, দেখতে পাচ্ছ এখানকার ঐতিহাসিক নিদর্শন খুবই ভালো লাগছে। তো ভিতরে আমরা এখন ঢুকলাম আর ভিতরের জায়গাটা কিছুটা এরকম। এর ভিতরে রাস্তাগুলো খুব সুন্দর না, এটা চারিদিকে গেট আছে। আমরা এখন ভিতরে যাচ্ছি, ভিতরে হাঁটছি। তো এইটা 108টা গেটের মতো করা আছে। তো গেট দিয়ে ওঠার পর এইখান দিয়ে তোমরা যখন ঢুকবে, ফার্স্টে ঢোকার পরই এখানে একটা মন্দির আছে, সেই মন্দিরে পুজো হতো রাধাকৃষ্ণের, বাট এখন সেই মন্দির বন্ধ করা আছে, সেই মন্দির এখন বন্ধ করা আছে। এটা চারিদিক দিয়ে চারিদিকে যাওয়া যায়।
তো দেখতে পাচ্ছ খুব সুন্দর এই জায়গাটা, ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে হবে। এখন অনেক কিছু বাকি, তোমাদেরকে একটা জিনিস দেখাই, যেটা হচ্ছে এখানকার ইটগুলো দেখো, থিকনেস খুবই পাতলা, পুরো স্কোয়ার সাইজ, বুঝতে পারছ, থিকনেস কিন্তু খুবই পাতলা। যেতে এখানে দেখতে পেলাম শ্যামরাই মন্দির এই রোডটাতে আছে, কিন্তু এই রোডে যাবার আগে এই সাইডে আর একটা জিনিস দেখতে পেয়েছি, যেটা হচ্ছে গুমগড়, লিখেছিল গুমগড়। এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে গুমগড়, বাট গুমগড় লেখা ছিল সেখানে কেটে গুমগড় করেছে। তো দেখতে পাচ্ছ তোমরা সবাই যে এখানে একটা ঘরের মতো কিছু রয়েছে, তো এটা অ্যাকচুয়াল হচ্ছে জল ট্যাঙ্কি, রাজমহলে জল সাপ্লাই হতো। তো দেখতে পাচ্ছ তোমরা এখানে, কিন্তু এখানে আমার জলের কারণটা বললাম, কারণ এখানে কাউকে একজনকে জিজ্ঞেস করলাম লোকাল, তো ওনারা বললেন এখানে জল স্টোর করা হতো, আর যদি ওভারফ্লো হতো জলটা, সেই জলটা এখান থেকে বেরিয়ে যেত। এখানে খেয়াল করলে বুঝতে পারবে যেখানে এখানে জলের দাগ রয়েছে যে জায়গাটাই, ওই জায়গাটা এখানে যে জলের দাগটা রয়েছে এই দাগটা এখনও রয়ে গেছে, এখানে ওভারফ্লো হলে জলটা বেরিয়ে যেত এখান দিয়ে। তো সেই জন্য এটা গুমগড়। তো গুমগড় নামটা শুনে মনে হচ্ছে খুবই একটা রোমাঞ্চকর জিনিস, বাট সেরকম কিছু না, এটা হচ্ছে একটা জল ট্যাঙ্কি, রিজার্ভার যেটাকে বলা হয়, এখান থেকে জল সাপ্লাই হতো রাজ ঘরানাই। এখন শ্যামরাই মন্দিরের সামনে আছি, দেখতে পাচ্ছ এটা হচ্ছে শ্যামরাই মন্দির, আর এখানে যেগুলো লেখা আছে সেগুলো তোমাদের একটু পড়ে শোনাই। যেটা যেটা 1643 খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিং এই মন্দিরটি তৈরি করেছিল, এবং বাংলার চালের ছাদের আদলে এটা তৈরি হয়েছে, আর এই মন্দিরের দেওয়ালটি পোড়ামাটির তৈরি, আর এখানে সব মন্দিরগুলোর মধ্যে এটা সবথেকে শ্রেষ্ঠ মন্দির। তো আমরা দেখতে পাই এটার ভিতরে অনেক টেরাকোটার কাজ আছে, আর তোমরা খেয়াল করতে পারো যে ওই কর্নারে যেটা শিখরটা, ওই শিখরটা ভেঙে গেছিলো কিছুদিন, মিনিমাম 30-40 বছর আগে বাজ পড়ে ভেঙে গেছিলো, তো সেই জন্য ওইটা আবার নতুন করে সরকার তৈরি করে দিয়েছে। এবং এই মন্দিরের টিলাগুলোর উপরে দেখতে পারো যে আর্থিং করা আছে, এই আর্থিংটা আগে ছিল না, এই আর্থিং করা আছে এই যাতে বিদ্যুৎ পড়লে আর যাতে ক্ষতি না হয়। তো এটা সব থেকে সুন্দর এখানকার মন্দির, এবং এর আশেপাশে গ্রাউন্ডটাও খুব সুন্দর, তোমরা দেখো এখানকার পরিবেশটা। আমরা এখন জোর বাংলা মন্দিরের সামনে আছি, দেখতে পাচ্ছ জোর বাংলা মন্দির, এটার মন্দিরের আদলটা হচ্ছে বাংলার মাটির চালের আদলে তৈরি, আর অনেক টেরাকোটার কাজ আছে, আর অনেক সুন্দর সুন্দর জিনিসও ভিতরে খোদাই করা আছে, যেটা তোমরা দেখতে পারবে এলে, আর তোমাদের কিছু কিছু আমি দেখাচ্ছি। আর এই সাইডে অনেকগুলো মন্দির রয়েছে, তো এখন এই সাইডে আমরা যাব, এখান থেকে দেখা যাচ্ছে না, একটু হালকা তোমরা মন্দির দেখতে পাচ্ছ, তো এদিকে লালজি মন্দির, রাধেশ্যাম মন্দির আছে, তো জানি না এখন কতগুলো দেখতে পাবো, মোটামুটি চেষ্টা করছি দেখার। আর সব জায়গাতে কিন্তু ভিডিওগ্রাফি করা অ্যালাউ নেই, বাইরে থেকে ভিডিওগ্রাফি করছি, আর যদি ভিতর থেকে ভিডিওগ্রাফি করা হয় তাহলে 25 টাকা করে সব জায়গায় লাগবে, এবং সেই টিকিটটা কিন্তু রাসমঞ্চতেই করে নিতে হবে। আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে সব থেকে বিষ্ণুপুরের টপ জায়গা বলা যেতে পারে, আমাদের খুব ভালো লাগলো জায়গাটা, আমাদের জায়গাটা সব থেকে পছন্দ হয়েছে, তাই না? সব থেকে পছন্দ, আমাদের জায়গাটা সব থেকে পছন্দ হয়েছে। আর এর চারপাশে কি আছে তোমাদেরকে একবার দেখাই, দেখতে পাচ্ছ এর চারদিকে আছে জল, জলের একটু কমে গেছে, বাট এটা গোল করে চারদিকে যদি ঘুরি সব দিকে জল আছে, মানে পরীক্ষা দিয়ে ঘেরা ছিল রাজবাড়িটা, আর আমরা তখন ছিলাম হচ্ছে ওই ভিতর দিকে। তো এইটা হচ্ছে বড় পাথরের দরজা, আমরা যাব, বাট আমাদের গাড়িটা আছে দরজাটার ওই সাইডে, ওইদিকে বাইকটা রেখে তারপরে এইদিকে এলাম, দেখতে পেলাম যে এখান থেকে নাকি দুর্গাপূজা অষ্টমীর সময় এখান থেকে কামান দাগা হয়, এবং এই জন্য এই জায়গাটা উঁচু করা হয়েছে সব থেকে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই হাইটটা। তো আমরা এতটা এখন উঠে এলাম, আর এখান দিয়ে অল্প সিঁড়িও করা আছে হালকা, এই সাইডে একটু ধাপ ধাপ করা আছে, তো সিঁড়ির ধাপ দিয়ে আমরা উঠে এলাম, আর তারপরে যাব হচ্ছে এটা মেন গেট, মানে কেউ যদি আগে শত্রুপক্ষরা আসতো, শত্রুপক্ষ না মানে মিত্র শত্রু যারাই আসতো, বহিরাগত যারা আসতো, তারা এসে পড়ে এই গেট দিয়েই ভিতরে প্রবেশ করতো, আর এই গেটটার চারপাশে পরীক্ষা দিয়ে ঘেরা রয়েছে, যেহেতু শত্রুরা যদি আক্রমণ করতো তাহলে চট করে ঢুকতে পারতো না, শুধুমাত্র একটাই প্রবেশদ্বার ছিল,
আর ওটার ভিতরে গিয়ে আরও দেখবো আরও অনেক কিছু জিনিস আছে। আর শোনা যেত নাকি ওখানে একটা সুড়ঙ্গ আছে, তো সুড়ঙ্গটা তলা দিয়ে পরীক্ষার ভিতর দিয়ে গিয়ে সোজা রাজবাড়িতে উঠতো। তো সুড়ঙ্গটাও দেখাবো, সাইড দিয়ে একটা রাস্তা আছে। তো এখন উপর থেকে যতটা লোকেশান দেখা যাচ্ছে ততটা দেখে নাও, একটুখানি খুব ভালো লাগছে এই লোকেশানটা। তো অন্যদিকে তো যাওয়া যাবে না, চারিদিকে জঙ্গলে ভর্তি। আর এখান থেকে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা হচ্ছে লালজি মন্দির। তো লালজি মন্দিরে আর ঢুকবো না ভাবছি, যদি ঢুকে যাই তাহলে তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, একটুখানি দুটো বেজে গেছে, তো সেই জন্য সময় আর নেই, এবার বাড়ির দিকে রওনা দিতে হবে। আর এমনিতেও আমাদের খিদে খিদে একটু পাচ্ছে, তো সেই জন্য আর বেশিক্ষণ এখানে আর কাটাবো না সময়, যতটা পাচ্ছি এটা দেখে নিই। আর একটা জিনিস মিস করছি খুব, বাট ওই জায়গাটা আমরা এখনও খুঁজে পাচ্ছি না, একটু যেহেতু আমরা গাইড নিয়ে নিয়ে নিজেরাই ঘুরছি, তো সেই জন্য যে কামানটা হচ্ছে, বিষ্ণুপুরে সবাই কামান দেখতে আসে, সে কামানটা দেখতে যাব, কিন্তু কামানটা কোথায় আছে সেটা এখনও জানি না। ছোটো গেট, আর ছোটো গেট থেকে এলে এটা হচ্ছে মেন গেট, মেন প্রবেশদ্বার দেখতে পাচ্ছ। এদিক দিয়ে আমাদেরকে ঢুকতে হতো, বাট আমরা ঢুকে গেছি উল্টো রাস্তা দিয়ে, ওই দিক থেকে শুরু করলাম। বাট খুব সুন্দর মেন গেটটা, আর এটার ভিতরের জায়গাটা আরও সুন্দর, যতটা শোনা যায় ততটা বলছি তোমাদেরকে। এইখানে যে ইয়েগুলো দেখছো ভিতরে যে খাঁজ খাঁজগুলো, এইগুলো দিয়ে নাকি আগে এখানে সৈনিকরা থাকতো, যদি বাইরে থেকে কোনো শত্রু আক্রমণ করতো, যদি এই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করতো, তো এই দিক থেকে তারা তীর বা বল্লম ছুটতো কিছু। যাই হোক, মল্ল রাজারা অনেক ভালোভাবেই তৈরি করেছিল, দেখতে পাচ্ছ এখান দিয়ে গেট এবং এখান দিয়ে ঢোকার রাস্তাও ছিল। আর ভিতরের জিনিসটাও খুব সুন্দরভাবে তৈরি করা আছে। এখন এখানে শুধু খালি পায়রার আওয়াজ পাওয়া যাবে, পাখি তো সব জায়গাতেই বসে আছে। কোথায় পাখি আছে? দুটো পাখি খুব সুন্দর দেখো বসে আছে পায়রা দুটো। সুমনদা দেখে খুব ভালো লেগেছে পাখিটা, আর ভিতরের কাজগুলো খুবই সুন্দর। এখান দিয়ে সব লোক যাওয়া আসা করছে, বা যারা এখানে থাকে তারা তো সবসময় দেখছে, আমরা দেখতে পাই না তাই এসছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এই যে প্লাস্টার প্যারিস যেটা করা আছে, এগুলো শঙ্খ দিয়ে করা হতো, শঙ্খের গুড়ি দিয়ে। তা এখনও কিছু কিছু প্লাস্টার প্যারিস এখনও রয়েছে, খুব সুন্দর। আর আমরা উঠেছিলাম হচ্ছে ওই দিকের ইয়েতে। তো চলো তোমাদেরকে সুড়ঙ্গটা একটু দেখাই। সাইডে একটা সুড়ঙ্গর রাস্তা আছে, সেই রাস্তাটা দিয়ে যদি কেউ আক্রমণ করতো তাহলে তারা ওই দিক দিয়ে মেন রাস্তা দিয়ে ঢুকতো, আর সুড়ঙ্গ দিয়ে রাজবাড়ির লোকজনরা বেরিয়ে চলে আসতে পারত। তো সেই রকম রাস্তা। কোন দিকে গেল গো? এই সাইডে ছিল তো, এই তো এই দিক দিয়ে সুড়ঙ্গর রাস্তা দেখতে পাচ্ছ, তোমরা নিচে নেমে চলে গেছে দেখতে পাচ্ছ, এই সিঁড়ির ধাপ পুরো নিচে নেমে গেছে। এটা পরীক্ষার মাঝখান দিয়ে মাটির তলা দিয়ে একদম চলে গেছে রাজবাড়িতে। তো আমরা এটাকে ক্রস করে পিছন দিকে একটা উঁচু জায়গা আছে, এবং উঁচু জায়গাটা থেকে আমরা ভিডিওটা শুরু করেছিলাম। লালজি মন্দিরে ঢুকবো না ভাবছি, আর একই মন্দির মন্দির ঢুকতে ঢুকতে হাঁপিয়ে গেছি। তো চলো এখান থেকে কামানটা আমরা দেখে নিই, কামান দেখে আমরা ঘর চলে যাব, কামান দেখে আমাদের বাড়ির দিকে। কামান ডাকবে তো তুমি কামান ডাকবে না? আমি ডাকবো কামান, তুই ভালো ডাকবি। আরে তুই ভালো পারিস। কামানগুলোকে বলে দাগা কামান, যেদিক দিয়ে ডাকবে সেদিক দিয়েই দাগা যাবে, কি করে বলো তো। চলো কামানের ওখানে যাই, তারপর দেখা যাবে। হ্যাঁ, কামানটা দেখে যাই। কামানটা নাকি 64টা রিং দিয়ে তৈরি হয়েছে, তো অনেক ব্যাপার। ঠিক আছে, কামানের ওখানে যাই তারপরে বলবো। ওই জাস্ট মন্দিরটার মানে গেটটা ক্রস করে এই সাইডে এলে একটা সুন্দর জিনিস দেখা যায়, এখানে হচ্ছে স্টোন চ্যারিয়ট আছে, মানে পাথরের রথ এখানে একটা রাখা আছে দেখতে পাচ্ছ। রথটা অর্ধেকটা বোধহয় মাটির তলে ঢুকে গেছে, আর যেটুকু আছে এইটুকুই, এর থেকে বেশি কিছু নেই। এখানে এখন চারিদিকে বসতি যারা আছে তারা সব রয়েছে, আর এই যে সবাই খেলাধুলো করছে এখানে বাচ্চাগুলো। ঠিক আছে, এখন রথ খালি বলতে এইটুকুই আছে, তো আমরা এইটুকুই দেখতে এলাম। আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়েছি সেটা হচ্ছে লালজি মন্দিরটার এই পাশে, আর লালজি মন্দিরটার পাশেই আছে রাধেশ্যাম মন্দির। তো রাধেশ্যাম মন্দিরের ভিতরেও আর ঢুকবো না, বাইরে থেকে সব মন্দির একই লাগছে দেখতে, তো তোমাদেরকে বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি যতটা পাচ্ছি। আর এইখানের এই রাধেশ্যাম মন্দিরের অপোজিটে আছে
এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বটগাছটা যেটা রয়েছে, এটা হচ্ছে মৃন্ময়ী মাতার মন্দির। আর মৃন্ময়ী মাতার মন্দিরের ভেতরে একটা ছোট্ট কামান আছে, সেই কামানটাই ওই মূল দরজার ওই পারে নিয়ে গিয়ে দুর্গাপুজোর সময় ফায়ার করা হয়। তো আমরা ফার্স্টে যখন দেখলাম তো কামানটা দেখতে পাচ্ছিলাম না, এত ছোট ছিল আর ভেতরে ছিল, তো চারিদিকে অনেকক্ষণ খোঁজার পর তারপরে পেলাম। আর এখন আমরা একটা জিনিস খাবো, সেই জন্য এখানে দাঁড়ালাম, আর সেই জন্য আরও কিছু দেখে দিলাম না, তো আমরা কামানের ওখানে গিয়ে স্টপেজ দিতাম। তো এখানে দাদা লেবু শরবত বানাচ্ছে, তো আমরা এখন এটা নেবো, এটা তুলে দেবো। তো লেবু শরবত খাবো, দাদার দোকানে নাকি লেবু শরবত ফেমাস, তোমরা এলেও এখানে লেবু শরবত খেয়ে যাবে। দাদা তোমার নাম কি? নিরঞ্জন ঘোষ দাদার নাম। তো দাদা মৃন্ময়ী মাতার মন্দিরের সামনেই বসে, এখানে এলে লেবু শরবত খাবে, আমি একবার টেস্ট করে দেখি। হেবি জান চলে এলো, দারুণ মানিয়েছে দাদা। তো আমাদের লেবু শরবত পান করা হয়ে গেছে, এখন আমরা ডাইরেক্ট যাবো একদম কামানের কাছে, কামান থেকেই ঘর যাবো। বলে কি আমি রাক্ষসের মতো খাবো? দেখ আমার হয়নি না। তুমি খাও, আস্তে আস্তে চুমুক দিয়ে দিয়ে খাও, মজা নিয়ে নিয়ে খাও, যত লেবু শরবত খেতে খেতে তুমি এখানে ঘুমিয়ে পড়ো, কেউ বারণ করে না। এখান থেকে ঘুমিয়ে পড়লে আর ঘরে যেতে পারবো না। না না, ঘুমাও না, এখানে লেবু শরবত খাওয়ার ঘুমাও কেউ বারণ করেছে। এতক্ষণ যেটার দরকার ছিল বা যতক্ষণ যেটারই ওয়েট করছিলাম, সেটা এখন আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছ। আর সুমনদা চলে গেছে, একদম ঠিক বুঝছে। সুমনদা কোন দিক দিয়ে ডাকবে ভাবছো? না এইদিকে আগুন লাগাবে, ওই দিকে বেরোবে। তো সুমনদা বুঝে গেছে, সুমনদা তাহলে তুমি বসো, তাহলে আমি দেখে দিচ্ছি। আরে গাড়ি করে কষ্ট করে যাবে, বেকার বেকার ফালতাল একদম সোজা চলে যাবে। আরে বাড়ির আশেপাশেই পড়বে, তুলে নেবো ঠিক। সুমনদা উড়িষ্যায় কিন্তু আগে থাকতো, সেই জন্য সুমনদা কিন্তু উড়িষ্যায় পছন্দ, তাহলে খালি উড়িষ্যায় যাবে। ঠিক আছে, আমি একটু বেশি করে বারুদ দিয়ে ভরবো, উড়িষ্যা তো ডাইরেক্ট চলে যাবে, চলে যাবো। তো তো তোমরা দেখো কামানটা খুবই সুন্দর, আর এই কামান দেখার জন্য কোনো চার্জ নেই, ভিডিও করার জন্য কোনো চার্জ নেই, এই একটাই ফাঁকা জায়গা ফ্রি, আমরা কিন্তু বিন্দাস ভিডিও করছি। এই কামানটার ওয়েট হচ্ছে 112 কুইন্টাল, ঠিক আছে। আর এইটা 64টা লোহার রিং দিয়ে তৈরি, লোহার রিং পরপর পরপর পিটিয়ে পিটিয়ে তৈরি করেছে, তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে। দেখো লোহার রিংয়ের এটা শেপটা রয়েছে, তো 64টা লোহার রিং দিয়ে তৈরি হয়েছে। আর দু সাইডে যেটা রয়েছে, এই দুটো এই সাইডে যেটা এই রয়েছে আর এরপর দিকে রয়েছে, এই দুটো জায়গা দিয়ে টেনে নিয়ে যাওয়া হতো। এটা তখনকার দিনে হাতিরা টেনে নিয়ে যেত, হাতিরা মল্ল রাজারা এটা তৈরি করেছিল বর্গীদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য। এটার ওয়েট এত, এটাকে ডরানো অসম্ভব জিনিস, তো সেই জন্য একটা ছোট্ট কামান আছে, ছোট কামানটা ওইখানে গিয়ে নিয়ে গিয়ে ফায়ার করা হয়, আর এটা এখানেই থাকে। তো এইখানে এখানে কিছু লেখা আছে, তো সেটা হচ্ছে কামানটির দৈর্ঘ্য হচ্ছে 3.8 মিটার, আর এটার মুখের চওড়াটা হচ্ছে 29.2 সেন্টিমিটার। তো যতটা জ্ঞান ছিল সব উজাড় করে দিয়ে দিলাম, তোমরা একটুখানি কষ্ট করে নিয়ে নিও। আর এর থেকে আর বেশি কিছু এখানে দেখার নেই, আমরা গিয়ে বিষ্ণুপুর 4 ঘন্টার ট্রিপ, সকাল থেকে বেরিয়েছি 8টার সময়, আর এখন বেজে গেছে 2:30, তো স্ট্যামিনা পুরো শেষ, এবার সোজা খাওয়া দাওয়া করবো আর ঘরের দিকে যাব। তো মোটামুটি আজকের ভিডিও এখানেই সমাপ্ত, তোমাদের কেমন লাগলো ভিডিওটি অতি অবশ্যই কমেন্ট করে বলবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমরা যদি এই শীতের টাইমে ফাঁকা পাও তো তাহলে চলে আসতে পারো এই কামান দেখতে, কামান দাঁড়তে।